প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদ আছো, সুস্থ আছো। আর তোমাদের প্রায় সব ক্লাসে বলেছি তোমরা এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমাকে সাহায্য করবে কাজে, আশা করি সেগুলো তোমরা করছো সবাই। আমরা উচ্চারণের ক্লাস নিচ্ছি, গত কয়েকটা ক্লাস নিয়েছি তোমাদের, আশা করি তোমরা বাড়িতে সেগুলো চর্চা করেছ। আজকে আমরা গত ক্লাসে স্বরধ্বনির উচ্চারণ করেছি, এই উচ্চারণটা আমরা শেষ করেছি। আজকে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু উচ্চারণ একটু পরিবর্তিত হয়। ব্যঞ্জন বর্ণে আমাদের অনেকগুলো বর্ণ আছে যেগুলোর একই রকম উচ্চারণ, দুটো ন আছে আমাদের উচ্চারণ একই, তিনটে স আছে একই রকম উচ্চারণ, অনুসার এগুলোর উচ্চারণ একই রকম। এগুলোর ক্ষেত্রে এই জন্য বানানের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়। তো আমরা দেখি যে উচ্চারণের ক্ষেত্রে, ব্যঞ্জন বর্ণে উচ্চারণের ক্ষেত্রে কোথায় কী ধরনের সমস্যা হয়, আর সবগুলোর উচ্চারণ মোটামুটি যেমন আমরা বর্ণের উচ্চারণটা করে থাকি তেমনই হয়ে থাকে। আমরা ইয় বা ও বা ইয় এর উচ্চারণটা প্রথমে দেখি, তারপরে আমরা হ এর উচ্চারণটা দেখব। এই দুটো আজকে আমরা শেষ করবো, এবং এগুলোর পরে মোটামুটি আমাদের উচ্চারণের ক্লাস শেষ হবে। তো আজকে প্রথমে দেখি যে ম, এটা অনেকেই অনেক রকম উচ্চারণ করে থাকি আমরা, উম বা উম এই ধরনের। আসলে এটা উচ্চারণটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে এই ম বা এটাকে বিভিন্ন আমরা উচ্চারণ করতে পারি। তো এই এই উচ্চারণ সাধারণত আমরা বর্ণটাকে যেভাবে উচ্চারণ করছি, এটা শব্দ যখন ব্যবহৃত হয় তখন কিন্তু এরকম উচ্চারিত হয় না, তখন উচ্চারিত হয় একটা অম অম এর মতো, বা এটাকে আমরা অম এই ধরনের উচ্চারণ, ঠিক আছে। তো আমরা একটু উদাহরণ দেখি, যেমন ধরো রং, আমরা যখন রং লিখি বা রঙিন লিখি, দেখো উম আমরা যেভাবে উচ্চারণ করেছি এখানে কিন্তু এভাবে করছি না, এভাবে আমরা অম এর মতো উচ্চারণ করছি, তাহলে উমায়ের উচ্চারণ আমরা অম এর মতো সাধারণত করে থাকি, ঠিক আছে। এরপরে আরেকটা এগুলো নাশিক করতে, এরপরে ইউ, ইউটারও উচ্চারণ আমরা কেউ নিও করে থাকি বা ইও করে থাকি, আসলে এটা হচ্ছে ইও, ইওটাও কেমন, ইওটা হচ্ছে ইও, অথবা এটাকে আমরা জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা একটু দেখি ইয় এর উচ্চারণ, যখন ইয় এর উচ্চারণ অবিকৃত করতে হবে, যেমন ধরো মিয়া মিয়া এভাবে এভাবে লেখা হয় এখন বা এভাবে লেখা যায়, এটাকে এইভাবে যখন লিখি এই ক্ষেত্রে ইয় এর উচ্চারণ মোটামুটি অবিকৃত বলা যাবে, মিয়া প্রিয়া এগুলোর ক্ষেত্রে ইয় এর উচ্চারণ অবিকৃত। তো এরপরে দেখি ইয় এর উচ্চারণ ন এর মতো হয়ে যায় কোথায়, যেমন ধরো চ বর্গের সাথে যখন যুক্ত হবে, চ বর্গ ওটা চ ছ বর্গীয় ছ, চ বর্গের কোনো বর্ণের সঙ্গে যখন ইয় যুক্ত হবে তখন ইয় এর উচ্চারণ কিন্তু ন এর মতো হবে, দত্ত ন এর মতো হবে। আবার বলছি চ বর্গের কোনো বর্ণের সঙ্গে ইয় যুক্ত হলে ইয় এর উচ্চারণ দন্ত নয়ের মতো হবে, যেমন ধরো কঞ্চি, এটাকে আমরা লিখব কেমন করে, লিখব হচ্ছে তাহলে ইয় এর উচ্চারণটা ন
হয়েছে। তারপর হতে পারে 55, যেমন ধরো আমরা যদি এটা লিখি,
এটা এই যে হৃদার যুক্ত হলে এটা হ টাকে আমরা একটু আগে উচ্চারণ করার চেষ্টা করবো, তো সেটাকে আমরা লিখব কেমন করে, সেটাকে আমরা লিখব হচ্ছে এটাকে আমরা প্রকাশ করি এইচ আর আই, এইচ আর আই দিয়ে তারপরে হচ্ছে দ। এখন অনেকটা কি হৃদ না হৃদ একটু উচ্চারণে প্রথমে একটু ছোট লাগবে, একটু হটাকে সামনে আনতে হবে। নিয়মটা হচ্ছে কি হয়ের আগে যখন সরি হয়ের সঙ্গে যখন লিটার যুক্ত হবে তখন হনি একটু আমরা আগে উচ্চারণ করবো তারপরে র উচ্চারণ করবো। আর অন্য ক্ষেত্রে আমরা দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে হয়ের সঙ্গে যুক্ত হচ্ছে যেটা সেটাই আগে চলে আসছে। তো এরকম আরো আছে যেমন হ্রস্ব না সরি হ্রস্ব না এটা হচ্ছে যেমন হৃৎপিণ্ড
তারপর চিহ্ন যদি লিখি, চিহ্ন হয়ের সঙ্গে দন্ত যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো চিহ্ন। এইভাবে অপরাহ্ন, প্রাণহ, মধ্যাহ্ন, সায়াহ্ন, এগুলো আমরা তাহলে কি দেখছি যে আমরা নটা যোগ করছি পরে উচ্চারণের সময় নটা আগে চলে আসছে আর নটা পরে চলে যাচ্ছে। এরপরে হয়ের সঙ্গে যখন ম যুক্ত হচ্ছে, হয়ের সঙ্গে ম যুক্ত হচ্ছে, আমরা এই এই জিনিসটা আমরা লিখি কেমন? ধরো এটাকে যখন আমি ক্ষীয় লিখবো তখন কিভাবে লিখি? ক্ষীয়টা লিখি হচ্ছে এই, আর হয়ে ম যখন লিখি, হ আর ম একসঙ্গে করে যখন লিখি একই জিনিস লিখি, এভাবে করে শুধু এটাকে সোজা করে দিই। হ্যাঁ, মানে এটা একটু কনফিউজিং অনেকের জন্যই, এটা দেখা যায় যে কেউ এটাকে ক্ষীয় মনে করে, কেউ এটাকে হয়ে ম মনে করে। তো আমরা দেখি যে এই হয়ে ম এটার উচ্চারণ কেমন, হয়ের সঙ্গে ম যুক্ত হচ্ছে, যুক্ত হচ্ছে কিন্তু পরে, একটু লক্ষ্য করো। তাহলে হয়ের সঙ্গে যখন ম যুক্ত হচ্ছে তখনও ময়ের উচ্চারণ আগে হচ্ছে, যেমন ধরো ব্রহ্মা যদি হয় হচ্ছে ব্রহ্মা, এখানে ওই যে মটা আগে চলে এসেছে, ম কিন্তু পরে চলে গিয়েছে, এরকম দেখবে ব্রাহ্মণ যখন পরে হয়ের সঙ্গে যখন জখলা যুক্ত হয় তখন কি হয়? দেখো হয়ের সঙ্গে যখন জখলা যুক্ত হয় তখন হ উচ্চারিত হয় না, হ এবং জখলা কোনটা উচ্চারণ হয় না। কি হয় দেখো, আমরা লিখি যেমন উজ্জ্বল, এটার উচ্চারণটা আমরা কেমন করে করছি? এটা উচ্চারণ করছি উজ্জ্বল। তাহলে দেখো হয়ের উচ্চারণ হয়েছে বর্গীয় জ, জখলার উচ্চারণ হয়েছে ঝ, তাহলে কোনোটারই আমরা উচ্চারণ পাই না, মানে হয়ের সঙ্গে জখলা যুক্ত হওয়াতে একেবারেই পরিবর্তিত হয়ে নতুন একটা উচ্চারণ চলে এসেছে। এরকম আরো আছে দাচ্ছ, বাহ্য, গ্রাহ্য, সহ্য, উজ্জ্বমান, ঐতিহ্য, এই শব্দগুলো লেখা লেখা শোনা বা উচ্চারণ করার সময় তোমরা খেয়াল করবে যে আমরা সবগুলোতে ভয়ে জখলা দিচ্ছি কিন্তু উচ্চারণ করছি বগীয় জ এবং ঝ। এরপর ভয়ের সঙ্গে যখন ল যুক্ত হবে, প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা, ভয়ের সঙ্গে যে বর্ণটা যুক্ত হচ্ছে সেটা উচ্চারণ আগে হবে, ভয়ের উচ্চারণটা পরে হবে। ভয়ের সঙ্গে যখন ল যুক্ত হবে যদি শব্দের শুরুতে সেটা হয়, যেমন ধরো এই এটাকে আমরা শুধু লাগ উচ্চারণ করব, তারপর ধরো উচ্চ
উচ্চারণটা হবে এটা শব্দ শুরুতে যদি হয়ের সঙ্গে ল যুক্ত হয় তাহলে হয়ের উচ্চারণ হবে। দেখেছ হয়ের উচ্চারণ মানে এক এক জায়গাতে এক এক রকম কোথায় কিভাবে চলে যাচ্ছে, তো হয়ের সঙ্গে যদি ল উচ্চারিত হয় তাহলে হয়ের উচ্চারণ হবে। এখন শব্দের মধ্যে বা শেষে যদি হ ল থাকে, শব্দের হয়ের সঙ্গে ল যুক্ত হয় শব্দের মাঝে বা শেষে, তাহলে কি হবে, তাহলে ওই লয়ের উচ্চারণ আগে হবে, হয়ের উচ্চারণ পরে হবে। যেমন ধরো আল্লাহ যদি আমরা করি তাহলে এটা কি হয়ের সঙ্গে ল যুক্ত হয়ে এটা হচ্ছে, এটাকে আমরা উচ্চারণটা কীভাবে করবো, উচ্চারণ হচ্ছে আল এরপরে আরেকটা নিয়ম, হয়ের সঙ্গে যখন আমরা ব যোগ করবো তখন কি হবে, হয়ের সঙ্গে যখন ব যোগ করবো তখন ব বা ভ যে কোনো একটা যদি না হয়ের সঙ্গে বই উচ্চারণ করতে হবে, হয়ের সঙ্গে যখন ব যোগ করবো তখন কি হবে, দেখো লিখিয়ে এটাকে আমরা উচ্চারণ করি আহ্বান আহ্বান ইত্যাদি, আসলে উচ্চারণটা কি হবে, উচ্চারণটা হবে হচ্ছে আহ্বান। তারপরে অ আ যদি থাকে শুনতে নিয়মটা শব্দের শুরুতে যদি অ আ থেকে থাকে এবং এরপরে বয়ের সঙ্গে ব যুক্ত হয় তো সেই বয়ের উচ্চারণটা হবে, সরি সেই বয়ের উচ্চারণটা হবে ওয়ের মতো আর বয়ের উচ্চারণটা হবে হয়ের মতো। বুঝতে পেরেছ, শব্দের শুরুতে যদি অ বা আ থাকে এবং এরপরে যদি হয়ের সঙ্গে ব যুক্ত হয় তখন হয়ের উচ্চারণ হয়ে যাবে ওয়ের মতো, বয়ের উচ্চারণ হবে হয়ের মতো, তাহলে উচ্চারণটা কি আহ্বান, কি সেরকম আহ্বায়ক। তাহলে হয় উচ্চারণ হয়েছে ও এর মতো আর ভয়ের উচ্চারণ হয়েছে হয়ের মতো। এখন বলেছি যে শব্দ শুনতে অ বা আ যদি থেকে থাকে, এখন শব্দ শুনতে যদি অ বা আ না থেকে ই থাকে, যেমন ধরো শব্দ শুনতে যদি ই থাকে তাহলে এটার উচ্চারণ কি হবে বলো। দেখো এটা মানে মজার, এটা আমরা মানে আমি কোনো ক্লাসে এখনো পর্যন্ত এটা সঠিক উচ্চারণ পাইনি। এটা আমরা সাধারণত উচ্চারণ করে থাকি জিব্বা বা কেউ কেউ হ দেখে একটু শুদ্ধ করে উচ্চারণ করতে চায় জিহবা, তো এটাকে আমরা সঠিকটা কী হবে, তাহলে আমরা নিয়মে বলেছি যে ভয়ের সঙ্গে যখন ব যুক্ত হবে তার আগে যদি ই থাকে তাহলে এই ভয়ের উচ্চারণ হবে উ এর মতো আর বয়ের উচ্চারণ হবে ভয়ের মতো। দেখেছ কি মজার বিষয়টা, এটাকে আমরা সবসময় যেটা উচ্চারণ করি জিপাই করে সাধারণত, তো এটা আসলে হচ্ছে কি যদি শব্দ শুনতে ই থাকে এবং এরপরে হ বয়ের সঙ্গে যুক্ত হয় তাহলে ভয়ের উচ্চারণ হয়ে যায় উ এর মতো আর বয়ের উচ্চারণ হয় ভয়ের মতো। ঠিক সেরকম আরো আছে যেমন ধরো ডিউবল উচ্চারণটা লিখব তাহলে হ বয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং সামনে ই আছে বলে আমাদের হ হয়ে গিয়েছে উ, তো এই হচ্ছে আমাদের হ এর উচ্চারণের নিয়ম। তোমরা দেখেছ ছাত্রীরা যে এই হ ধ্বনির উচ্চারণটা কতখানি মজার, এটাকে আমরা কখনো ও এর মতো উচ্চারণ করছি, কখনো জয়ের মতো উচ্চারণ করছি বিভিন্ন জায়গায়, কখনো রয়ের
আগে নিয়ে আসছি, কখনো পরে নিয়ে যাচ্ছি, মানে বিভিন্ন জায়গায় একে বিভিন্ন ভাবে উচ্চারণ করতে হচ্ছে আমাকে। তো এটা এই হ বর্ণটার উচ্চারণ এই জন্য একটু তোমাদের শিখে রাখা দরকার, কারণ হ এর উচ্চারণের নিয়মও পরীক্ষায় আসে। তো তোমরা হ ধ্বনি উচ্চারণ আশা করি বুঝতে পেরেছ যে কোথায় কীরকম হবে। নিয়মটা যদি একটু মনে রাখো, আর শব্দগুলো তো আমরা সবসময় ব্যবহার করছি, আমরা সহ্য ব্যবহার করছি, তাই না? আমরা আহ্বান ব্যবহার করছি সবসময়, এইগুলো ব্যবহৃত হয়, বা হৃদয় ব্যবহার করছি, বা হৃৎপিণ্ড, এগুলো তো আমরা সবসময় আমাদের কথাই ব্যবহার করছি। তো সেখানে আমরা যদি উচ্চারণগুলো যথাযথ করে করতে পারি, তাহলে প্রমিত ভাষাটার চর্চা আমাদের হয়ে যায় এভাবে। তো এই নিয়মগুলো আশা করি একটু মন দেবে, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে উচ্চারিত হয়, বিভিন্ন আমি বলেছি তোমাদেরকে, এই জন্য বর্ণটাকে বলেছি বহুরূপী বর্ণ। তো আমরা এখানে আজকে উচ্চারণের ক্লাস শেষ করি। আগামী ক্লাসে আমরা অন্য কিছু হয়তো ব্যাকরণ শব্দশ্রেণী বা যে কোনো একটা বিষয়ে আলোচনা করব। আর তোমরা, আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো বিশেষ ক্লাসে আগ্রহী থাকো, তাহলে মন্তব্যে যদি জানাও সেইভাবে আমি ক্লাসগুলো নিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।